উঠে গেছে এবং আমরা অনেকটাই স্বাভাবিক জীবন যাপনের দিকে ফিরে যাচ্ছি, কিন্তু আমাদের সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে। সে বিষয়ে আমাদের লকডাউন পরবর্তী গাইডলাইন যা DGHS-এ বা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া আছে, এই স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা বিষয়ক গাইডলাইনে COVID-19 মহামারীর সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা শীর্ষক একটি গাইডলাইন রয়েছে। কি হয়নি? প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি COVID-19 দৈনিক সংবাদ বুলেটিন নিয়ে। আজ 31 মে 2020, 17 জ্যৈষ্ঠ 1427। আমরা লকডাউন পরবর্তী অবস্থার মধ্যে এসেছি, সেই জন্য আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে যে COVID-19 মহামারী ও সামাজিক প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা শীর্ষক একটি গাইডলাইন রয়েছে। আপনারা সকলেই এই গাইডলাইনটি দেখবেন, কারণ লকডাউন পরবর্তী সময়ে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে এই গাইডলাইনের নিয়মগুলো মেনে চলার জন্য নির্দেশনা দেয়া হলো। লকডাউন পরবর্তী সময়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সকল স্থাপনা ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ও ব্যবস্থাপকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে প্রয়োজনীয় উপকরণ যেমন থার্মোমিটার, হাত ধোয়ার ব্যবস্থা, যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক এগুলো থাকতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাছাড়া আরেকটি বিষয়ে বলবো যে প্রত্যেকেরই সঠিকভাবে মাস্ক পরা অত্যাবশ্যক, অবশ্যই প্রত্যেককেই মাস্ক পরতে হবে এবং সঠিকভাবে মাস্ক পরতে হবে। এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন। তথ্য দেওয়ার আগে আজকে আরেকটি বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো আজ বিশ্ব তামাক মুক্ত দিবস, 31 মে 2020। সারা বিশ্বের সাথে বাংলাদেশও যথাযথ গুরুত্ব দিয়ে দিবসটি পালন করছে, যার উদ্দেশ্য হচ্ছে তামাকের ক্ষতি সম্পর্কে সবাইকে আরো সচেতন করা। এবছর বিশ্ব তামাক মুক্ত দিবসের স্লোগান হচ্ছে, তামাক কোম্পানির কুটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও। বিশ্ব তামাক মুক্ত দিবসে আমি আপনাদের বিশেষভাবে দৃষ্টি দিব আমাদের দেশের তরুণদের তামাক থেকে সর্বদা দূরে থাকার জন্য তাদের আহ্বান জানাই। তামাক একটি নেশাজাতীয় দ্রব্য, তাই সেবন শুরু করে ছেড়ে দেওয়ার চাইতে কোনোদিন তামাক সেবন শুরু না করাই অনেক শ্রেয়। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে ধূমপায়ীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের গুরুতর রূপে অসুস্থ হয়ে পড়ার এবং মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। তাছাড়া তামাক সেবনকারীদের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ও শ্বাসতন্ত্রের রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি, এবং ইতিমধ্যে যারা তামাক ব্যবহারজনিত রোগে ভুগছেন তারা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের গুরুতর রূপে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও বেশি। ধূমপায়ীরা ধূমপানের মাধ্যমে শুধু যে নিজের ক্ষতি করেন তাই নয়, বরং তারা ঘরে বা বাইরে তাদের আশেপাশে যারা থাকেন তাদেরও পরোক্ষভাবে ধূমপানের শিকারে পরিণত করেন। একইভাবে কিছু ধোঁয়াবিহীন তামাক সেবী যত্রতত্র পানের ফিক ফেলে জনস্বাস্থ্যের প্রতি হুমকি হয়ে দাঁড়ান। তাছাড়াও জর্দা, গুল এইসব তামাক সেবন করেও শারীরিকভাবে অনেক বেশি ক্ষতি হয়। কাজেই আজ বিশ্ব তামাক মুক্ত দিবসে আমি সকল তামাক সেবীদের অবিলম্বে তামাক ছেড়ে দেওয়ার আহ্বান জানাই, এবং আমরা এই বিশ্ব তামাক মুক্ত দিবসকে গুরুত্বের সাথে নিয়ে বিশ্ব তথা বাংলাদেশকে তামাক মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করি। আরেকটি বিষয়ে আপনাদেরকে সংবাদ দিতে চাই, সেটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও CDC শাখা
একটি সেবা চালু করেছে যার নাম সিডিসি কেয়ার ফর অল। সিডিসি আছে আপনার পাশে নামের এই সেবাটি। যদিও এখন খুবই স্বল্প পরিসরে এই সেবাটি শুরু হয়েছে, সেবাটি হলো আক্রান্ত ব্যক্তিদের টেলিফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলা এবং বাসায় অবস্থান সময়ে তাদের অসুস্থতা সংক্রান্ত পুষ্টি বিষয়ক পরামর্শ কিংবা বাসা জীবাণুমুক্ত করার প্রক্রিয়াটিও তারা জানিয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে তাদের ফোন নাম্বারগুলোতে কেউ ফোন করবে না, কিন্তু তারাই আক্রান্ত ব্যক্তির ফোন নাম্বার যা আমাদের পরীক্ষার রেজাল্টের সাথে থাকে এই ফোন নাম্বারে ফোন করে তারা এই সেবাগুলো দিয়ে থাকবেন। এবং তারা যখন প্রথম দিন শুধু ফোন করবেন না, যিনি আক্রান্ত তার শারীরিক অবস্থা জানার জন্য সিডিসি এই সেবাটি সপ্তম দিন এবং চোদ্দ দিনেও পুনরায় ফোন করে তাদের খোঁজখবর নেবেন। এবং সিডিসির এই কাজের সাথে যুক্ত হয়েছে রবি টেলিকম। তারা প্রতি মাসে 10,000 মিনিট ফ্রি কল সুবিধা সহ সিম ও 10টি মোবাইল ফোন প্রদান করেছেন। আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রবি টেলিকমকে এই সহযোগিতা দেবার জন্যে। এবার আসব তথ্যর দিকে। আজকে 52টি পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে। যে দুটি নতুন পরীক্ষাগার সংযোজিত হয়েছে, একটি সরকারি ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং আরেকটি বেসরকারি, সেটিও ঢাকায়, ডিএনএ সলিউশন লিমিটেড ঢাকা। 52টি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয়েছে 24 ঘন্টায় 12,229টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 11,876টি নমুনা এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 3,08,930টি নমুনা। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,545 জন এবং এ পর্যন্ত শনাক্ত 47,153 জন। শনাক্তের হার 24 ঘন্টায় 21.43%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 406 জন, এ পর্যন্ত সুস্থ 9,781 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.74%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 40 জন, যেটা এ যাবৎকালে সর্বোচ্চ। 24 ঘন্টায় 40 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যু 650 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 138 জন, দুঃখিত, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.38%। মৃত্যুর বিশ্লেষণে আমরা দেখছি পুরুষ 33 জন এবং নারী 7 জন। বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকায় 28 জন, চট্টগ্রামে 8 জন, খুলনায় 2 জন, রাজশাহী বিভাগে 1 জন এবং রংপুর বিভাগে 1 জন। মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে 31 থেকে 30 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 5 জন, 41 থেকে 50 বছরে 11 জন, 51 থেকে 60 বছরে 8 জন এবং 61 থেকে 70 বছরে 11 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 4 জন। গত 24 ঘন্টায় আইসোলেশনে নতুন করে 391 জন এবং ছাড় পেয়েছেন 126 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 5,794 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,016 জন। মোট আইসোলেশন শয্যা সংখ্যা 13,284টি, ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি, এ সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 112টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 2,947 জন, ছাড় পেয়েছেন 3,042 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 285,172 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 224,991 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 60,181 জন, এটা প্রাতিষ্ঠানিক এবং বাসায় কোয়ারেন্টাইন সহ। সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 629টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,991 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এ পর্যন্ত সংগৃহীত 24,70,002টি, গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 5,859টি, এ পর্যন্ত বিতরণ 21,10,393টি, বর্তমানে মজুদ আছে 3,59,609টি। হটলাইনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ বা স্বাস্থ্য সেবা দেওয়া হয় এবং ফোন গ্রহণ করা হয়েছে গত 24 ঘন্টায়
79,833 জন। আমি আবার বলছি 179,833 জনকে ফোন কলের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে। এ পর্যন্ত ফোন কল 87,19,992টি ফোন কল গ্রহণ করা হয়েছে এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,237 জন। গত 24 ঘন্টা এই সংখ্যা বেড়েছে আরও 11 জন। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম বিমানবন্দরে গত 24 ঘন্টা স্ক্রিন করা হয়েছে 1,272 জনকে, স্থলবন্দরে 285 জনকে, সমুদ্রবন্দরে 65 জনকে এবং সর্বমোট 1,622 জনকে স্ক্রিনিং করা হয়েছে গত 24 ঘন্টায়। এ পর্যন্ত বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশনে মোট স্ক্রিনিংয়ের সংখ্যা 7,02,033 জনকে। এ ছিল আমাদের হাতে বাংলাদেশ তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত 11,445 জন, এ পর্যন্ত 2,49,525 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 313 জন, এ পর্যন্ত 7,157 জন। বিশ্ব পরিস্থিতি, 24 ঘন্টায় 1,16,048 জন শনাক্ত হয়েছেন, এ পর্যন্ত 58,17,385 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 5,017 জন, এ পর্যন্ত 3,62,705 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 30 মে 2020। এই ছিল তথ্য। শেষ করব, যাবার আগে আবারও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে। নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন। অবশ্যই অত্যাবশ্যকভাবে মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ছাড়া কোনোভাবেই ঘরের বাইরে বের হবেন না। নিয়মিতভাবে বা বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন। হ্যান্ড স্যানিটাইজারের সুবিধা থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন বারবার এবং জনসমাগম জনসমাবেশ এড়িয়ে চলবেন। নিজে সুস্থ রাখুন, পরিবারের সকলকে সুস্থ রাখুন। যারা দীর্ঘমেয়াদি অসুখে ভুগছেন তারা বিশেষভাবে সতর্ক থাকবেন এবং পরিবারের অন্য সদস্যরাও তাদের প্রতি বিশেষভাবে নজর দিবেন যারা দীর্ঘমেয়াদি অসুখে ভুগছেন, যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের অসুখ, কিডনির অসুখ বা শ্বাসযন্ত্রের অসুখ। শিশুদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শিশুরা যেন অবশ্যই মাস্ক ব্যবহার করে এবং তারাও যেন জনসমাবেশ, জনসমাগম যেসব জায়গায় হয় সেসব জায়গায় না যায়। প্রত্যেকেই আমরা নিজের প্রতি যেমন খেয়াল রাখব, প্রত্যেকেই প্রত্যেকের প্রতি খেয়াল রাখব এবং সতর্ক থাকব। আমরা করোনামুক্ত হওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার প্রত্যেকেই যেন সেই ব্যাপারে সচেষ্ট থাকি, সতর্ক থাকি, সচেতন থাকি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।